পাইথাগো ককটিশাল আইসুগ আগরতলা জি বিশাখাম নগর চখা পঞ্চায়েত বোর্ড লেখা জাংমানি সালক কাঠালিয়া আমচায়ক শিবদলনি সিপিআইএম আদংরংনি ইয়াগো চপ্রম জাংনাই বিজেপি আদং আশিস পালনি লাংমা পার্টি মনকিটিংগ বিজেপি আদংরংনি বিশিঙ্গ নুংজাখা সেজামুংটাই টংফ্লামং লাইথানাই 12 অগস্ট সালমারিও পঞ্চায়েত বোর্ড লেখামানি সালো সুনামুরা বখাস্তিনে কাথালিয়া আমসায় কিশাসক সামুশিত্রা তাংনার ইয়াগো চপ্রব জাগৈ থিমরাজক তোমানি কাথালিয়া আমসানি বিজেপি আদং আশিস পাল পাটিমুনি ইয়াগলো পৈলাবন সুনামুরা হসপিটাল আবন ইয়াগলো তুবজমনি আগরতলা জি বিশাখামনগ ফিয়াবা পাইথাগো পাটিমুনি শালসিনি ইয়াগলো ককটিশাল আইসুগো আগরতলা জি বিশাখামনগ চখা কাথালিয়া আমসানি বিজেপি আদং আশিস পালনি লাংমা সুনামুরা বখাস্তিনি বিজেপি আদং আশিস পাল থিমানি কক্ত মানখেন বিজেপি আদং রং বিশিঙ্গ নুকজাকা খাদুমানি তাই দং দেখুন গত 12 তারিখ 12 অগস্ট কাউন্টিং ছিল পঞ্চায়েত নির্বাচনে কাঠালিয়া ব্লকের সামনে দুপক্ষরে সিপিএম বিরোধীরা ছিল একদিকে তাদের আস্তানা আরেক দিকে ছিল আমাদের শাসক দলের এখানে ক্যাম্প তখন ওরা ওখান থেকে ব্যারিকেড ভেঙে টিএসআর পুলিশের ব্যারিকেড ভেঙে কাঠালিয়া ব্লক বের হয়ে আমাদের কর্মীরা কাছাকাছি এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে এই আক্রমণের ফলে আশিস পাল ভীষণভাবে জখমপ্রাপ্ত হয় জীবিতে এতদিন ছিল আজকে গতকাল রাত্রেবেলা ওনার মৃত্যু হয় এবং আমরা নেতৃবৃন্দরা এসেছি আমি অ্যাজ এ প্রভারি হিসাবে ইলেকশনে প্রভারি ছিলাম এখন শুনেই এখন আসলাম এবং লাশ নিয়ে এখন সুনামুরা আমরা রওনা দেব পিএম চলছে কতজন আহত হয়েছিল ঘটনাতে ওখানে আমরা তো আমাদের 5-7 জন আহত হয়েছিল তারা অতর্কিত হামলা করেছে ফলে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আহত হয়েছে কতদিন চিকিৎসাধীন ছিলেন আশিস পাল 12 তারিখ থেকে আজ গত রাত্রে মারা গেল এই যে একটা মানে একটা হত্যার ঘটনা প্রায় হত্যার ঘটনা সেই বিষয়টা নিয়ে মানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা এসছেন এখন কী চান আপনারা মানে এটা হত্যার তো আমরা বিচার চাই কারণ এই দুষ্কৃতিকারী সিপিএমের যারা গুন্ডারা যারা হত্যা করেছে তাদেরকে আমরা শাস্তি চাই এবং অলরেডি এফআইআর হয়ে গেছে এবং অ্যারেস্টও করেছে একজনকে আর বাকিরা আমরা আরও থানাকে আমরা আঙুল দিয়ে দেখাবো যে তারা এই ধরনের ঘটনা কী কেন প্রস্তুত দিচ্ছে কেন অ্যারেস্ট হচ্ছে না আজকে আমরা যাচ্ছি সব লাশ নিয়ে যাচ্ছি সুনামুরাতে যাচ্ছি সুনামুরা হয়ে আমরা ওনার বাসভবনে গিয়ে আমরা শেষ দাফন টাফন করবো ওনাকে আপনারা দাবি করছেন আশিসবাবু বিজেপির কর্মী অথচ সিপিএমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে উনি সিপিআইএমের কর্মী পাশাপাশি আশিসবাবুর বেশ কয়েকটা ছবি নিয়েও তারা সামাজিক মাধ্যমে পোস্ট করছেন যে কমরেড অমর রাহে এরকমভাবে এইসব ফালতু কথা কারণ আমি তো ওখানে ছিলাম আমার সামনেই ঘটনা হয়েছে আমাদের ক্যাম্প যেখানে ছিল হ্যাঁ সেখানেই ঘটনা হয়েছে সিপিএম কী করে হয় ওরা তো এইসব উল্টাপাল্টা সবসময় চাচ্ছে যে ফায়দা নেওয়ার জন্য সাজানো নাটক এইসব কথা তো আসে না কেন আজকে হসপিটাল আসুক এসে মালা দাও আসুক হিম্মত থাকলে পাশাপাশি কিছু ছবিও আপলোড করছে সামাজিক মাধ্যমে জানি না কে কী ছিল আমার আশিসবাবুর সম্বন্ধে এত পিবিএসে এত ডাটা নেই হ্যাঁ এটাই আমি জানবো না কারণ আমার সঙ্গে পঞ্চায়েত ইলেকশনে কাজ করেছে এটা আমার আমার কাছেও ফুটেজ আছে ওনা আমার সঙ্গেও ফুটেজ আছে তো আমি কী বলবো এসব ভারত আমি মানে আমরা এখন আমরা মৃত্যু হয়েছে এটা খুবই আমরা অন্ত আঘাত লেগেছে আশিসবাবুর মতো একদম জেন্টেল লুক ওনাকে নিঃশর্ষভাবে হত্যা করেছে খুব আঘাত লেগেছে আমরা এইভাবেই মনমাহত এইসব নাটক কথা শুনতে আর রাজি না প্লিজ এখন মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন এখন সুনামুরা নিয়ে যাচ্ছি সুনামুরা থেকে ডিস্ট্রিক্ট অফিস হয়ে ওখানে নিদোয়া যাবে হ্যাঁ নিজ বাড়িতে যাবে বর্তমানে ওনার বাড়িতে কে কে রয়েছে ওনার এক ছেলে আছে এক মেয়ে মেয়ে বিয়ে হয়েছে আর ওয়াইফ আছে বৃদ্ধ মা আছে আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি জয়দুল হোসেন আইনজীবী এবং বিজিবির প্রভারী ছিলাম কাঠালিয়া ব্লকের থিমানে জরাওয়া আশিস পালনি উমর বিশি বাচি সিনি আশিস পালনি নগতঙ্গ খরকসা বুসলা দেয় বিহিক বুসাজ খরকসা তংমানি কাইর হরজাক বুফা থিমানি ইয়াকল বুমা বুড়ি সিংতে তামু উংনাই তাবুক বরকনি আবনতে কতর ওয়ান আমাতে গমাং মাও কলাইজাক তাবুক আশিস পালনি বুসলা বাবা ওই দিন পঞ্চায়েতের ভোট গণনার দিন এখানে গিয়েছিল তো এখানে গিয়ে আক্রান্ত হয়েছে
প্রাথমিক হাসপাতালে আনা হয়েছিল। এরপরে ওইখান থেকে মেলাঘড় রেফার করা হয়েছিল, মেলাঘড় থেকে তারপর জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল সোমবারে। জিবিতে আনার পর কতদিন ছিল চিকিৎসাধীন অবস্থা? ছয় দিন। যারা আক্রমণ করেছে তারা কি এলাকায়? এখন অবধি পুলিশের তরফ থেকে কারণে কি আটক করা হয়েছে? আমি বলতে পারি আমি এখানে কনস্ট্যান্ট ছিলাম না। এমনিতে আপনার বাবার কোন দলের সমর্থক? রোলিং পার্টি। রোলিং পার্টি। আচ্ছা, আজকে সকালে ওনার মৃত্যুর পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ওনার ছবি দিয়ে দাবি করা হচ্ছে উনি নাকি বামপন্থী সমর্থন ছিলেন এবং কর্মী ছিলেন, সে বিষয়টা কীভাবে দেখছেন? আমি এখনও সোশ্যাল মিডিয়াতে দেখি সঠিক প্রচার করা হচ্ছে উনি সিপিএম কর্মী ছিলেন ছবি সহকার বলতে পারেন। এখন কি আপনাদের নেতৃত্ব এসছে কি জিবি আসে? নেতৃত্ব এখন কেউ এসছে জিবি আসে? শাসকদের নেতৃত্বরা কি এসছে? দেখি। বাবার নামটা কি? বাবার আশিস পাল। বয়স কত? বয়স 57। কী করতে? কৃষিকাজ। ঘটনাটা কী জায়গায়? ঘটনা হয়েছে কাটালি আর ডিপ্লব দিকে গণনা দিন। গণনা দিন। কাথালিয়া আমসানি বিজেপি আদং আশিস পানি লাংমা চমানি কক্ত মানখেন থামসি তুমলাই জাগি নতুন বাজার আমসে সোনামুরা বিলোনিয়া লাহার কাশুলাইকা সোনামুরা আমসানি বিজেপি আদং র পার্টি মঙ্গ করিমজাক সিপিএম এমএলএ শ্যামল চক্রবর্তী নখবই গুবন আদং রনরমানি সানমুক্তি শাখা লাম্মা কাশুনাই বিজেপি আদং র আসলে মূলত বিষয়টা হলো আপনারা জানেন সবাই আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচন যে 8 তারিখে নির্বাচন আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম। তদ্রুপ আমরা 12 তারিখে গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিত করে নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম। তদ্রুপ সিপিএম কংগ্রেস থেকে একজন আমাদের সোনামুড়া বিধানসভার যিনি বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল। তারা বেজি মারার জয় কেউ হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল, অত্যাচার অপচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন আমাদের মোনারচক পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়েছে। তারপরে আমাদের কাঠালিয়ার ব্লকের অন্তর্গত প্রায় 8-10 জন কার্যকর্তা অনেক মাথা টাতা ফেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিতে এই রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অসীম পাল 3টার সময় পরলোক গমন করছে। এতে আমরা বারবারই আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করি আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম। তারপরে থানাবাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে বরং তারা বাজারের মধ্যে চক্ষু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছেন। তাই আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা লাঠি নিয়ে আমরা মারপিট করতে আমরা চাই সুষ্ঠু বিচার হোক। আমাদের পশ্চিমপাল যে নির্মমভাবে হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই জন্য আমরা বিক্ষোভ করেছি। লাহারকা সুজাংমানি কক্ত মানখেন আমসে থাঙ্গে সৈকা সোনামুড়া থানানি পুলিশ টেটিয়াসার বাহিনী সিপিএম এমএলএ শ্যামল চক্রবর্তীন রমনানি কগ্রে জাগিয়া সাক লাহারকা সুমু রসাইনি হারজাক লাখনি বর্ষাকা আমসানি বিজেপি আদং র ব্যুরো রিপোর্ট চিনি খরাং।